আমি দেখেছি যুদ্ধের সময় বর্ডার এলাকার আশেপাশে এমন কেউ ছিল না যে যুদ্ধকে সমর্থন করেনি। ছোট ছোট বাচ্চারাও সহযোগিতা করার জন্য দৌড়ে দৌড়ে সাথে ছিল, মনেরা এগিয়ে দিত কারো জন্য এক গ্লাস পানি, কারো জন্য কিছু খাবার ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যবশত হানাদারদের আক্রমণে তারাও নিস্তেজ হয়ে গেল, এবং দেশ যখন স্বাধীন হলো, যখন সবাই ফিরে আসলো যার যার জায়গায়, তখন দেখা গেল যে ওদের সাথে সাধারণ মানুষের একটা বৈষম্য চোখে পড়তে শুরু করলো। কিছু কিছু কথা তাদেরকে নিয়ে বলা হলো পত্রিকাতে, বক্তৃতাতে, পুনর্বাসন থেকে শুরু করে অন্যান্য কাজের জন্য। সার্বিকভাবে বিধ্বস্ত মানুষগুলো কতটা
পূর্ণাঙ্গ রূপে আবার ফিরে আসতে পেরেছিল এই স্বাধীন বাংলাদেশে অধিকার নিয়ে, সেটা অনেকেরই বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি দুঃখ করব না, আমি আশা করব যাদের জীবনে এখনও বঞ্চনার গ্রাস আছে তাদেরকে যেন সুন্দরভাবে আবার গ্রহণ করার মতো মানসিকতা এবং শক্তি আমাদের হয়।